नमस्कार बन्धुरा आरो एक बार स्वागत यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष के आज के विषय निये आलोचना करब प्राइमरी टेट 2022 नोटिस सम्बन्धे। हाँ बन्धुरा प्रतिनियत तो कन्टिन्यू नूतन नूतन नोटिस प्रकाश करेछे प्राइमरी टेटर जो वेबसाइट सेखाने एवं नूतन जो नोटिस प्रकाश करा हयेछे जादेर बीपीएड रयेछे तारा आवेदन करते पारे। हाँ बन्धुरा एर साथे साथे कि पैटर्ने परीक्षा होबे बा कि कि सबजेक्ट वाइज परीक्षा होबे कत नम्बरेर कोश्चेन आसबे एवं कोश्चेन पैटर्न सेटाओ एकटा नोटिसेर माध्यमे प्रकाश करेछे तोमरा सेटाओ डाउनलोड करते पारो। आज के जेमन बीपीएड एर नोटिस सम्बन्धे कथा बोलबो एवं एखाने आरो किछु इनफरमेशन तोमादेरके दिये राखी कारण कि बीपीएड अनेक क्षेत्रे एरकम होये थाके শুধুমাত্র গ্র্যাজুয়েশন লেভেলে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট ছিল সেখানে তোমার 50% নাম্বার ছিল কিন্তু বর্তমানে তোমার যে গ্র্যাজুয়েশনে সেটাতে 50% নাম্বার নেই তখন বিপিএড যেহেতু করেছো সেহেতু এখানে আবেদন করা যাবে সেটাই বলা হয়েছে নোটিশে কিন্তু সেক্ষেত্রে আবেদন করা সম্ভব হচ্ছে না কারণ তার গ্র্যাজুয়েশনে 50% নাই। যদিও সাবমিট করতে গিয়ে তোমরা ভয় পাচ্ছ যে তাহলে কি হবে পরবর্তীতে সাবমিট করব এই বিষয়টাও তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। আর একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি যে ওয়েবসাইটটাতে বরাবরই নোটিশগুলো দিয়েও আসছে, দুটো ওয়েবসাইটের কথা উল্লেখ করা থাকলেও আমরা যে ওয়েবসাইটটি থেকে দেখছি এই নোটিশটি, এই ওয়েবসাইটটিতে আসার পরেই তোমাদের নোটিশ সেকশন যেটা বলা হয়েছে যে বিপিএড ট্রেনিং কোয়ালিফিকেশনের জন্য, তো ওই নোটিশটাতে ক্লিক করলে বিপিএড যে আবেদন করতে পারবে যে নোটিশটি সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তার নিচেই রয়েছে যে কিভাবে পরীক্ষা হবে বা এর যে গাইডলাইন সম্পূর্ণ, কত নম্বরের কোশ্চেন থাকবে, কেমন কোশ্চেন প্যাটার্ন থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। অর্থাৎ আমরা তোমাদেরকে বিপিএড এর নোটিশটা যদি ওপেন করি তোমাদের সামনে ওপেন করেছি এবং এটাই হলো তার বিপিএড এর নোটিশ। এখানে বলা হয়েছে যে 1-5 পর্যন্ত প্রাইমারি টেট 2022 আবেদন চলছে, তাতে কিন্তু এরা আবেদন করতে পারে। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, তাহলে যে কোশ্চেনটা তোমাদেরকে বলছিলাম যে হয়তো 50% গ্র্যাজুয়েশনে ভজেনি কিন্তু বিপিএড করেছে কোনো ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কী করবে? সে হয়তো তার ফিজিক্যাল এডুকেশনে ভালো মার্কস ছিল সেজন্য বিপিএডে চান্স পেয়েছিল সেজন্য বিপিএড করেছে, তো সেক্ষেত্রে বলে রাখি হ্যাঁ আবেদন অবশ্যই করা যাবে। যদিও এখানে এটা উল্লেখ করা নেই বিপিএডটা কী আওতায় এসেছে, গ্র্যাজুয়েশনের পর বিপিএড এর ট্রেনিং যেহেতু হয়ে থাকে তো গ্র্যাজুয়েশনের মার্কসটা কিন্তু খুবই প্রয়োজন। সেখানে এসসি এসটিদের 5% ছাড় দিলেও 45% নাম্বার থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে যারা এমনি জেনারেল ক্যান্ডিডেট তাদের 50% নাম্বার না থাকলে তোমরা হয়তো আবেদন করতে পারবে না, সাবমিটই হবে না। তো এই বিষয়ে যদি কোনো সঠিক ইনফরমেশান আসে সেটা আমরা তোমাদের সাথে তুলে আনার চেষ্টা করব। আপাতত বিপিএড ক্যান্ডিডেটদের জন্য আলাদা কোনো ডেট দেওয়া হয়নি, অর্থাৎ যেটা নির্দিষ্ট তারিখ দেওয়া রয়েছে 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তার মধ্যেই তোমাদের যারা বিপিএড করে রয়েছো তারা কিন্তু অনায়াসেই ফর্ম ফিল আপ করতে পারো, যাদের এই ক্রাইটেরিয়াগুলো বা আগে যে গ্র্যাজুয়েশনে 50 এগুলো ভজবে। তো এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তাছাড়া যে নোটিশটার কথা বলছিলাম, দেখো এই নোটিশটা সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে এক আলাদা একটা ভিডিও বানাবো যেখানে মডেল প্রশ্নগুলোকে তোমাদের সাথে তুলে আনবো বা কত নম্বরের টোটাল কোশ্চেন আসবে এবং কোন কোন বিষয়ের উপর কোশ্চেন আসবে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে নোটিশ সেকশনে দেওয়া আছে। তোমরা চাইলে সেই পিডিএফটা ডাউনলোড করতে পারো এবং টোটাল 14টা পেজের পিডিএফ, এই 14টা পেজের পিডিএফের মাধ্যমে তোমরা কীভাবে পরীক্ষা হবে ফুল ডিটেলস এবং কী কী কোয়ালিফিকেশান প্রয়োজন এবং ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত বিষয়টাই কিন্তু উল্লেখ করেছে এবং এখানে যে 150 নম্বরের কোশ্চেনের কথা বলা হয়েছে সেই 150টা কোশ্চেন কেমন ধাঁচের আসবে সেটাও কিন্তু এখানে তুলে রেখেছে। অর্থাৎ তোমরা এটা দেখে এই কোশ্চেনগুলোই পড়বে এমন নয়, এটা দেখে আনুমানিক বুঝতে পারবে যে কোন ধরনের কোশ্চেন আসতে চলেছে এই যে প্রাইমারি টেট 2022 হবে, সেই বিষয়ে আমরা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানাবো। সেটা হয়তো ডিটেলসে বানাতে হবে কারণ সেটাতে বিস্তারিত তথ্য না দিলে তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। আজ এই পর্যন্তই, শুধুমাত্র জাস্ট নতুন নোটিশটা যারা বিপিএড করেছে তারাও আবেদন করতে পারো, সেই আবেদনটাও চলবে 3 তারিখ পর্যন্তই, পরবর্তীতে যদি ডেট বাড়ে সেটা আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অর্থাৎ বিপিএড যারা করেছো বর্তমানে তারা প্রাইমারি টেট 2022 আবেদন করতে পারো অনায়াসে। তো আশা করি বিষয়টা পরিষ্কার এবং স্বচ্ছ বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।